বাংলাদেশের চলচ্চিত্র জগতে দর্শকপ্রিয়তার শীর্ষস্থান দখল করে আছেন তিনি। প্রকৃত নাম মাসুদ রানা, ভক্তরা কখনো কিং খান, কখনো ভাইজান বলে ডাকেন। বছরের পর বছর ঢাকায় সিনেমার একচ্ছত্র অধিপতি তিনি আর কেউ নন, শাকিব খান। 1979 সালের 28 মার্চ অর্থাৎ আজকের এই দিনে গোপালগঞ্জে জন্ম তার। তার শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। 1999 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা চলচ্চিত্র থেকে শুরু। সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও নায়ক হিসেবে শাকিব খান চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেন। অবশ্য এই বছরই আফতাব খান পরিচালিত তার প্রথম চুক্তিবদ্ধ হওয়া সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন। যাত্রা শুরুর পর থেকে আর পেছনে ফিরে তাকাননি শাকিব। তার সময়ের বহু নামকরা নায়ক এখন আর পর্দায় নেই, অথচ শাকিব খান এখনো হিরো। আগের চেয়ে যেন বেশি তারুণ্যে ভরপুর নায়ক। এই নায়কের জনপ্রিয়তা শুধু দেশেই সীমাবদ্ধ নয়, বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে আছে তার লাখ লাখ ভক্ত। টলিউডেও তার পরিচিতি রয়েছে। এত বছর পরও ফুরিয়ে যাননি তিনি। বাণিজ্যিক সিনেমার বিবেচনায় শাকিব একজনই, তার সময়ে তার সমকক্ষ এখনো কেউ হতে পারেননি। প্রিয়তমার রাজত্বের পর এবারের ঈদে আসছে বিগ বাজেটের সিনেমা রাজকুমার নিয়ে। শুধু তাই নয়, আসছে কোরবানির ঈদ উপলক্ষেও আসছে তার তুফান। জন্মদিন উপলক্ষে সিনেমার পোস্টারে ধরা দিয়েছেন দুর্ধর্ষ এক গ্যাংস্টারের লুকে। এমনকি তার জন্মদিনটিও বিপুল সমারোহে উদযাপিত হচ্ছে দেশে বিদেশে। আমেরিকার ঐতিহ্যবাহী টাইমস স্কয়ারে শোভা পেয়েছে শাকিব খানের ডিজিটাল বিলবোর্ড। সেখানে নায়কের ছবির সাথে বড় অক্ষরে লেখা রয়েছে আমরা তোমাকে ভালোবাসি। শাকিবিয়ান এফ এ ফারজানা আক্তারের উদ্যোগে প্রথমবারের মতো সেখানে এই আয়োজন হয়। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে শাকিবের 45তম জন্মদিনের কেকও কাটা হয়েছে টাইমস স্কয়ারে। সেই সঙ্গে ভক্ত সহকর্মী শুভেচ্ছা বার্তায় ভেসে যাচ্ছেন এই নায়ক। যদিও অভিনয় জীবনে চূড়ান্ত সফল হলেও তার ব্যক্তি জীবন নিয়ে আছে সমালোচনাও। ঢালিউড অভিনেত্রী উপবিশ্বাস এবং পরবর্তীতে শবনম বুবলির সঙ্গে ব্যক্তিগত জীবনে জড়িয়ে বিতর্ক তৈরি করেছেন নায়ক। দুই নায়িকার ঘরেই আছে শাকিব খানের দুই সন্তান জয় বীর। অপু বুবলির সঙ্গে বৈবাহিক সম্পর্ক না টিকলেও সন্তানদের দেখভাল করছেন শাকিব। নিয়ম করে সময়ও দেন দুই সন্তানকে ভালোবাসেন শাকিব। জন্মদিনে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন তার ছেলে শেহজাদ খান বীর। শাকিব খানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে মাই নেম ইজ সুলতান, স্বপ্নের বাসর, মুখোশধারী, আমার প্রাণের স্বামী ও প্রিয়া তুমি কোথায়, প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, জানের জান, অনন্ত ভালোবাসা, ঠেকাও মাস্তান, বস্তির রানী, সুরিয়া, খনি শিকদার, শুভা, বাধা, পিতার আসন, ডাক্তার বাড়ি, তুই যদি আমার হইতে রে, এক টাকার বউ, প্রিয়া আমার প্রিয়া, ডেয়ারিং লাভার, দুই পৃথিবী, সিটি টেরর, আমার স্বপ্ন তুমি সহ অসংখ্য সিনেমা পেয়েছেন বহু সম্মাননা। অভিনয় স্বীকৃতি হিসেবে 2012 সালে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, 2014 সালে খোদার পরে মা এবং 2016 সালের আরো ভালোবাসবো তোমায়, 2017 সালে সত্যা সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। জানা গেছে এবারের জন্মদিনটা শাকিবের ঢাকায় কাটছে। প্রথম প্রহরে তিনি তার পরিবারের সঙ্গে কাটিয়েছেন। দিনে শাকিব তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্মদিন পালন করতে পারেন।